আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদির নতুন পুরাতন সকল প্রবাসীরা জেনে নিন প্রবাসীদের জন্য পাসপোর্টের বিষয়ে জরুরি খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদ দূতাবাস আমি আপনাদের সুবিধার্থে সেই বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরছি বিজ্ঞপ্তিটি হল অত দ্বারা সৌদি আরবস্থ প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে দূতাবাস কোভিড নাইন্টিন মহামারীর মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই মহামারীতে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সৌদি আরবের বিভিন্ন শহরে দূতাবাস কর্তৃক মনোনীত আঠারোটি প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ করা যাচ্ছে গত জুলাই দুই থেকে জুলাই দুই পর্যন্ত মোট এক লক্ষ একানব্বই হাজার ছয়শো এমআরপি পাসপোর্ট বিতরণ করা হয়েছে সম্প্রতি সার্ভারে কারিগরি সমস্যা হওয়ায় বর্তমানে ডাকাস্ত বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে পাসপোর্টের প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে দূতাবাসের আওতার বহির্ভুক্ত এই সাময়িক জটিলতার জন্য দূতাবাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে উক্ত কারিগরি সমস্যা সমাধানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা দ্রুত সমাধান হবে বলে আশা করা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা অনুযায়ী পাসপোর্ট সহ সকল ধরনের সেবা প্রদানে দূতাবাস বদ্ধ পরিকর এ সকল সেবা দ্রুত সময়ে নিশ্চিতের লক্ষ্যে দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে এই ছিল সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে পাসপোর্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদির গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে